নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। আপনারা যদি আবেদন করতে চান, আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং কোনো আবেদন ফি আপনাদেরকে দিতে হবে কি না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, এবং এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। রাজ্যে একের পর এক কিন্তু ছোট বড় বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনার জেলায় যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর পশ্চিম বর্ধমান আন্ডার রূপশ্রী প্রকল্প। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রূপশ্রী প্রকল্প রয়েছে, এই রূপশ্রী প্রকল্পের আন্ডারে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন টু দ্য ডিস্ট্রিক্ট অফিস ভায়া অর্ডিনারি পোস্ট, স্পিড পোস্ট অর ইন হ্যান্ড। অর্থাৎ এক্ষেত্রে লাস্ট ডেট যেটি রয়েছে আবেদন করার 29 মার্চ 2019 তারিখ। অর্ডিনারি পোস্ট, স্পিড পোস্ট কিংবা সরাসরি যেও আপনারা আবেদনপত্রটি জমা করতে পারবেন। কী হবে, এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখাই রয়েছে, প্রথমে যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে টোটাল শূন্যপদ যেটি রয়েছে একটি, এবং আন্ডার ইউনিট এবং অফিস যেটি রয়েছে DPMU অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, অর্থাৎ অনার্স নিয়ে যদি আপনি কমার্স গ্র্যাজুয়েট পাশ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ অবশ্যই কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে, সঙ্গে MS অফিস প্যাকেজের মধ্যে যে সকলগুলো রয়েছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন, এগুলির কাজ আপনাদেরকে অবশ্যই জানতে হবে, সঙ্গে 3 বছরের আপনাদের গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন আপনাদেরকে যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। 2 নম্বরে যে পোস্টটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে টোটাল শূন্যপদ যেটি রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েট পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ওপরের পোস্টের মতো একই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, তবে এক্ষেত্রে আপনাদেরকে টাইপিং নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে এবং মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। আপনারা যদি আবেদন করতে চান, আপনারা সরাসরি এখানে যে 3টি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে যেয়ে আপনারা নোটিফিকেশান অর্থাৎ আবেদনপত্র এবং এই নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্রটি আপনারা এই নোটিফিকেশানের ঠিক নিচের দিকেও আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মেটটি আপনারা ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করিয়ে নেবেন, এবং ভালোভাবে আবেদনপত্রটি আপনারা ফিল আপ করবেন, এবং আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আপনারা একটা ফটো আপনারা সেটে দেবেন, এবং আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে আপনারা একবার দেখে নিন। আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে দিতে হবে 2 ফটোগ্রাফস, এজ প্রুফ, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, কম্পিউটার সার্টিফিকেট, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকোয়েস্টেড পোস্টেজ স্ট্যাম্প সো দ্যাট অ্যাডমিট কার্ডস ক্যান বি সেন্ট ইন স্পিড পোস্ট। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স আপনারা দিয়ে দেবেন এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। তার সঙ্গে আপনারা কিন্তু সেলফ অ্যাড্রেসড একটা এনভেলপ আপনাদেরকে দিতে হবে, যেখানে কিন্তু আপনাদেরকে একটা ডাকটিকিট অবশ্যই সেটে দিতে হবে। আবেদনপত্রটি পাঠানোর যে ঠিকানা এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই একটু দেখে নিন। 9/3/2019 তারিখ থেকে কিন্তু এটি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 29/3/2019 তারিখ। ঠিকানা যেটি রয়েছে কন্যাশ্রী সেল অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান, ARCS বিল্ডিং, 3rd ফ্লোর, পশ্চিম বর্ধমান, 713305। এই অ্যাড্রেসে আপনারা বাই পোস্ট কিংবা আপনারা সরাসরি যে সেখানে ড্রপ বক্সে যেও আপনারা জমা করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটি আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।